বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বাইনারি সংখ্যার গুণ সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে বাইনারি সংখ্যার গুণ, বাইনারি নাম্বারস মাল্টিপ্লিকেশন, বাইনারি গুণ। এতক্ষণ আমরা বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ শিখলাম, বাকি থাকে গুণ আর ভাগ। গুণ বেশ সহজ, দশমিকের পদ্ধতির সঙ্গে বাইনারি গুণের হিসেবে মিল রয়েছে। এসো দেখে নিন বাইনারিতে গুণ কীভাবে সম্পন্ন করে। বাইনারি গুণের মৌলিক নীতি খুব সহজ, গুণের নিয়মের ছকটি নিচে দেয়া হলো। বাইনারি অঙ্কের গুণের টেবিল: 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। আমি আবারও বাইনারি অঙ্কের গুণের টেবিলটি বলছি: 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। তাহলে আমরা একটি উদাহরণ, বাইনারি সংখ্যার গুণের উদাহরণ লক্ষ্য করি। প্রথম বাইনারি সংখ্যাটি হচ্ছে 1011 গুণন 101। তো গুণটি আমরা শুরু করি। এখানে 1011 এর 10 ভিত্তিক মান হচ্ছে 11, এবং 101 এর 10 ভিত্তিক মান হচ্ছে 5। 11 এবং 5 গুণ করলে দাঁড়াচ্ছে 5 = 11, 55। এখন আমরা গুণ করি। প্রথমে এই 1 দ্বারা 1 কে গুণ করলে 1 × 1 = 1, 1 × 1 = 1, 1 × 0 = 0, 1 × 1 = 1। সাধারণ 10 ভিত্তিক সংখ্যার গুণের মতোই খুব সহজ ব্যাপার। এখন যদি আমরা শূন্য দিয়ে গুণ করি, 0 × 1 = 0, 0 × 1 = 0, অর্থাৎ শূন্যের গুণন 0 হচ্ছে। এবার তৃতীয় রাশিটি যদি গুণ করি তৃতীয় ওয়ানটি দ্বারা, তাহলে 2 ঘর বাদ অথবা ক্রস হবে। 1 × 1 = 1, 1 × 1 = 1, 1 × 0 = 1, 0, 1 × 1 = 1। এখন যদি আমরা যোগ করি, যোগের নিয়ম অনুসারে 1 = 1 নামলো, 1 এবং 0 গুণ করলে 1, 0, 0 এবং 1 যোগ করলে 1। এখানে 1012, 2 মানে বাইনারি সংখ্যা 10, এর 0 হাতে 1, 0, 0 এবং 1 যোগ করলে 1, 1 এর 1 নামলো। তাহলে এখন একটি বড় বাইনারি মান পাইলাম আমরা। 110111 এর মান দাঁড়াচ্ছে 55। তাহলে আমরা এই গুণটির 10 ভিত্তিক গুণের প্রমাণও আমরা পেয়ে গেলাম, যে 11 × 5 = 55। আমরা উদাহরণের আর কয়েকটি কাজ দেওয়া আছে, এগুলো আমরা করার চেষ্টা করব। তো প্রথমে এখানে যে মানটি আছে বাইনারি সংখ্যা 1101 এর 10 ভিত্তিক মান হচ্ছে 13 বা 13, এবং 111 এর 10 ভিত্তিক মান হচ্ছে 7। তাহলে 13 এবং 7 গুণ করলে 7 × 13 = 91 বা 91। এখন আমরা একটা সাধারণ গুণের মতো গুণগুলো করে নেব। 1 × 1 = 1, 1 × 0 = 0, 1 × 1 = 1, 1 × 1 = 1, 1 ঘর কাটা যাবে। এই মাঝখানের ওয়ানটা যে আমরা গুণ করে ঠিক এই সংখ্যাগুলি পাবো, তখন আরও 2 ঘর ক্রস করে দিতে পারি। 1 দ্বারা আবার 1011 কে গুণ করলে আমরা পাবো 1011, যোগ করলে আমরা পাবো এখন 1111, যোগ করলে হবে বাইনারি মান হবে 10, 2 মানে 10। আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় সেশনের দ্বিতীয় ভিডিওতে আমরা শিখেছি যোগ কীভাবে করতে হয়। হাতে 1, হাতে 1, এবং এই 1 এবং নিচের 1 যোগ করলে হবে 3, 3 মানে 11, 11 1, হাতে 1, হাতে 1 এবং 1 এ 2 আর 1 এ 3, 3 মানে বাইনারি সংখ্যার 11 11, তার 1 বসবে, হাতে থাকবে 1 1, এবং এই 1 যোগ করলে হবে বাইনারি মান 10, তার 0টা এখানে বসবে, 1টা সামনে বসবে। এখন 1011011 এর 10 ভিত্তিক মান দাঁড়াচ্ছে 91। তাহলে আমরা এই বাইনারি সংখ্যাটির গুণফল এবং 10 ভিত্তিক সংখ্যার গুণফল একই পেলাম।
এভাবে আমরা 19 নাম্বার করতে পারি। এখানে 101110 এর 10 ভিত্তিক মান হচ্ছে 46 বা 46, এবং 11001 এর 10 ভিত্তিক মান হচ্ছে 25। 46 এবং 25 গুণ করে দাঁড়াচ্ছে আমাদের 1150। এবং গুণগুলো, বাইনারি সংখ্যার গুণগুলি যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা 1, আর 0 গুণ করলে 1, অর্থাৎ এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এই 0 দ্বারা যা আমরা গুণ করি তাহলে মানটি পাবো, এক ঘর ক্রস থাকবে, শূন্যের গুণ গুণন শূন্য। তাহলে আমরা এখানে শূন্য দিয়ে যেহেতু এই 6টি সংখ্যা গুণ করবো, আমরা 6টি শূন্য পাবো। এবার তৃতীয় শূন্যটি যে আছে এটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 2 ঘর ক্রস যাবে এবং শূন্যের গুণ শূন্য হবে। তারপর এই 1 দ্বারা যে আমরা গুণ করি তাহলে এখানে 3 ঘর ক্রস বা বাদ যাবে, 1 দ্বারা উপরের সংখ্যায় গুণ করলে একই মান আসবে। এবং চতুর্থ 1 দ্বারা আমরা গুণ করি তাহলে পঞ্চম টি গুণ করি তাহলে আমরা এটি পাবো। এভাবে যদি আমরা একটু যোগ করি এখন পাবো আমরা 0, 0 বসবে, 1, 1 আসবে, 1, 1, অর্থাৎ যোগফল, বাইনারি সংখ্যার যোগফলের মান যেটা পাওয়া যাবে সেটা এখানে পাবো। আমরা জানি যে গুণ কাকে বলে, হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখন এই যে বড় একটি বাইনারি মান, বাইনারি সংখ্যা আছে, এর মান যেমন 1 1 0 0 0 1 1 1 1 1 1 0, এর 10 ভিত্তিক মান হচ্ছে 1150, অর্থাৎ 46 এবং 25 গুণ করলে 1150 হয়, এবং বাইনারি এই সংখ্যা দুটি গুণ করলেও এর মান দাঁড়াচ্ছে 1150। এবার আসি আমরা 20 নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য। এখানে 1 0 0 0 0 1 এর 10 ভিত্তিক মান হলো 33। যে সংখ্যাটিতে গুণ করব সেটি হচ্ছে 1 1 1 1 0, এর 10 ভিত্তিক মান হচ্ছে 30 বা 30। এখন 30 এবং 30 গুণ করলে দাঁড়াবে 990। এখন আমরা এই বাইনারি সংখ্যার দুটি গুণ করি, গুণ করলে আমরা পর্যায়ক্রমে এই মানগুলো পেয়ে যাব। এবং এটা যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা এই বাইনারি বড় সংখ্যাটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে যে মানটি আছে 1 1 1 1 0 1 1 1 1 0, এর 10 ভিত্তিক মান হচ্ছে 990। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে শেষ করব। এ পরবর্তী ভিডিওতে আমরা ভাগ নিয়ে আলোচনা করব, ভাগফল খুব সহজ। তো তোমাদের পঞ্চম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। প্রতিটি ভিডিও পরপর মনোযোগ দিয়ে দেখলে তোমরা এই অভিজ্ঞতার সম্পূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে বলে আমি আশা করি। তো আজকে মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।